বর্তমান সারা দেশের গোটিয়ে চর্চা, পশ্চিমবঙ্গে লাগু হব রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন কম সমস্ত মনক আসুব, কেতবে লাগু হে আহকি লাগু হে রাষ্ট্রপতি শাসন লাগু হলে কম পড়ে প্রভাব, এ তমাম বিষয়কে নিয়ে আজ আমি আলোচনা করব। কেতবে লাগু হে রাষ্ট্রপতি শাসন? যেতবে গোটিয়ে রাজ্যের গোটিয়ে দল সংখ্যাগোষ্ঠী নিজ পাখে নথায়, সে সরকার গড়িপারে, অন্যপটে মেন্ট সরকার হয়েপারে, সেতবে রাজ্যপাল নিজে অনুভব করে থাকে এটি বর্তমান রাষ্ট্রপতি শাসন লাগু হওয়া দরকার। সেই সময় কম করে থাকে রাজ্যপাল না কেন্দ্র সরকার চিঠি লিখি থাকে, এই কেন্দ্র সরকার চিঠি লেখা পরে কেন্দ্র সরকার এই চিঠি কু তর্জমা করে উভয় সদনের পাশ করে থাকে, উভয় সদনের এই বিল পাশ হল পরে রাষ্ট্রপতি গৃহীত হয়ে থাকে, রাষ্ট্রপতি গৃহীত হওয়ার পরে যাই করে গোটিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে থাকে। তো রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার পরে কতদিন পরে এই কার্যকাল রয়ে থাকে? তো গোটিয়ে রাজ্যের যেত রাষ্ট্রপতি শাসন লাগু হুয়ে ছাস পর্যন্ত এর কার্যকাল থাকে, যেত গোটে সরকার চলাই পার না, গোটে মেন্ট সরকার হয়ে পার না, বা গোটিয়ে দল পাখে সংখ্যা করতে নাই, এখানে রাষ্ট্রপতি শাসন ছাস পর্যন্ত রয়ে থাকে। ছাস পরে কম হব, এর কার্যকাল বড়ব কি না, এই সময় কম থাকে রাষ্ট্র পুঁথ সে রাজ্যের বিগুল বাজি থাকে নির্বাচন পাইঁ, আর্বাচন যে দল সংখ্যাগত হাসল করে থাকে সে দল সেখানে সরকার করে থাকে। কিন্তু অন্যপটে দেখা যেত অশান্ত এবং দঙ্গা সৃষ্টি হয়ে থাকে গোটিয়ে রাজ্যের, তো সে সময় কত সময় রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে থাকে? যেত অশান্ত দঙ্গা সৃষ্টি হয়ে থাকে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভুষুড়ি পড়ে থাকে, সে সময় প্রথমে রাষ্ট্রপতি ছাস পর্যন্ত রাষ্ট্রপতি শাসন লাগু করে থাকে। এই সময় টোটাল ক্ষমতা পড়ে যাই থাকে রাজ্যপাল হাতক, যেহেতু রাষ্ট্রপতি প্রতিনিধি হিসাবে রাজ্যপাল এখানে কাম করতে। এই সময় কম থাকে ছাস পরে যেত ছাস পুড়ি যায়, যে রাষ্ট্রপতি শাসন লাগু ছাস পুড়ি যায়, তো রাষ্ট্রপতি যেত অনুভব করতে যদি ছাস পরে সেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক সুধুরি না বা ঠিক হয়ে না, সেই সময় পুঁথ সে কম করে থাকে রাষ্ট্রপতি শাসন কু বৃদ্ধি করে থাকে, এমিতি হয়ে তিন বর্ষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে থাকে। এই সময় ভিতরে কোণী লোকসভা হোক কি রাজ্যসভার অনুমতি নেওয়া পড়ে নাই, কোণী বিল গৃহীত হয়ে নাই, রাষ্ট্রপতি অনুসারে শাসন চাল থাকে। কাহিকি কুহযায় রাষ্ট্রপতি শাসন? জন নির্বাচিত মুখ্যমন্ত্রী পাখর সিধাসলখ ক্ষমতা কাড়ি নিয়ে রাষ্ট্রপতি শাসন করে থাকে গোটে রাজ্যের। রাষ্ট্রপতি শাসন লাগু হলে কম পড়ি থাকে প্রভাব? যেত রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে থাকে এই সময় সাধারণ লোক কোণী প্রভাব পড়ে নাই, কিন্তু রাজ্যের কোণী নূয়া আইন বা নূয়া নীতি প্রণয়ন হয়ে পার নাই। আমি কাহিকি কুচু রাষ্ট্রপতি শাসন কতবে লাগু হুয়ে, এর কম পড়ে প্রভাব? আমি যেত যা পশ্চিমবঙ্গ ঘটনা আর জি কলেজ মেডিকাল ঘটনা দেখা, পশ্চিমবঙ্গের বর্তমান সারা রাজ্যের নিয়া জলুছি এবং সারা দেশের মধ্যে এর অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনা পরে দেশের রাষ্ট্রপতি এখন ঘোষণা করছেন, সুপ্রিমকোর্ট এখন ঘোষণা করছেন যে এভাবে ঘটনা নিন্দনীয়, নারী সমাজ প্রতি এক নিন্দনীয় ঘটনা, সারা দেশ প্রতি এক নিন্দনীয় ঘটনা। এরপরে সবুঠি চর্চা হচ্ছে রাষ্ট্রপতি শাসন লাগু হলে এপরি সুধরিব, আইন শৃঙ্খলা ব্যবস্থা সুধরি পারিব। কিছুদিন তলে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল অনেক রাষ্ট্রপতি দেখা করলে, সেইটু সৃষ্টি হয়েছিল যে না রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গের লাগু হয়ে পড়ে। আজ ভিডিও কমতি লাগিলা মতামত দেওয়া ভুলবেনি। নমস্কার।